গাজীপুরে পুলিশের বিরুদ্ধে আসামের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, অসুস্থতায় মৃত্যুর দাবি। সিঙ্গাপুরে কোভিড আক্রান্ত এক বাংলাদেশের অবস্থা শঙ্কাজনক, দেশে বড় প্রকল্প নিয়ে সংশয়। চট্টগ্রামে বিএনপির মেয়র প্রার্থী হতে চান চারজন, দলে বিরোধ নেই দাবি স্থানীয় নেতাদের। লক্ষ্মীপুরে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও, দ্বিগুণ লাভের প্রলোভনে প্রতারণা। লক্ষ্যের বেশি উৎপাদনেও কমেনি চা আমদানি, শঙ্কায় ব্যবসায়ীরা রপ্তানি বাড়ানোর তাগিদ। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো খবর। গাজীপুরে পুলিশি হেফাজতে এক আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা। তবে পুলিশের দাবি, গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে ওই গৃহবধূ মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় মাদক মামলার আসামি আব্দুল হাইকে গ্রেপ্তার করতে ভাওয়াল গাজীপুর এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় আব্দুল হাইকে না পেয়ে তার স্ত্রী ইয়াসমিনকে আটক করা হয়। স্বজনদের অভিযোগ, আটকের পর ইয়াসমিনকে মারধর করা হলে সে অসুস্থ হয়ে পড়ে। এরপর আহত অবস্থায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে স্বজনরা তার সঙ্গে দেখা করতে চাইলেও অনুমতি দেয়নি পুলিশ। রাত 11টার দিকে পুলিশের পক্ষ থেকে স্বজনদের ইয়াসমিনের মৃত্যুর খবর জানানো হয়। গ্রেপ্তার করে নিয়ে আসার পথে সে অসুস্থ ফিল করে, এরপরে আমরা তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাই, শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করে। আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ইতিমধ্যে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে আরো জানাতে এবারে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আসামিকে না পেয়ে তার স্ত্রীকে আটক করা এবং নির্যাতন, এ বিষয়ে পুলিশের বক্তব্য কি? এবং পুলিশ তো নির্যাতনের বিষয়ে অস্বীকার করছে, তাহলে মৃত্যুর কারণ হিসাবে চিকিৎসকরা কি বলছেন? আমি বিষয়টি নিয়ে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের যিনি ডিসি রয়েছেন মঞ্জুরুল রহমান, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে এর আগে এই নিহত ইয়াসমিন এবং তার স্বামী আব্দুল হাই, তাদের দুজনের বিরুদ্ধেই মাদক আইনে মামলা রয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতে তারা গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু গাজীপুর যে ভাওয়াল গাজীপুর গ্রামটি রয়েছে সেখানে অভিযান পরিচালনা করেন এবং সেখানে আব্দুল হাইকে না পেয়ে তার স্ত্রী ইয়াসমিনকে আটক করে নেওয়া হয় এবং তার সঙ্গে তিনি যেটা দাবি করছেন তার সঙ্গে তাৎক্ষণিকভাবে 100 পিস ইয়াবাও তারা পেয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে মারধরের বিষয়টি অস্বীকারকে মঞ্জুর রহমান বলেছেন যে তাকে গ্রেপ্তার করার কিছু সময় পরেই তিনি অসুস্থ বোধ করেন এবং পরপরই তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এবং পুলিশের বিষয়টি আসলে অস্বীকার করে নিহতের স্বজনরা যেটা জানিয়েছেন যে গ্রেপ্তার যখন করা হয় তখনই ইয়াসমিনকে ওইখানে ঘটনাস্থলে মারধর করা হয় এবং পরে তারা তাদেরকে নিকটস্থ যে ডিবি অফিস সেখানে আসতে বলা হয়। পরবর্তীতে স্বজন যখন ডিবি অফিসে আসতেছিলেন তখন তাদেরকে বলা হয় যে তাদের স্বজনরা ইয়াসমিন এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সেখানে তাদেরকে দেখা করার জন্য বলা হয়, কিন্তু পুলিশ এরপর যখন স্বজনরা যায় সেখানে দেখা করার জন্য পুলিশ কিন্তু তাদেরকে জীবিত অবস্থা আসলে দেখা করতে দেয়নি। পরবর্তীতে 11:20 যখন তিনি মারা যান তখন স্বজনদেরকে আনুষ্ঠানিকভাবে জানা হয় হয় যে ইয়াসমিন মারা গেছেন। তো এই বিষয়টা নিয়ে কিন্তু স্থানীয় এলাকাবাসী এবং এই ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা শোক এবং খুব রয়েছে।
বিষয়টি নিয়ে আসলে পুলিশ এখনো কোনো মামলা হয়নি বলে আমরা জানতে পেরেছি। এখন যে এখানকার যিনি চিকিৎসক রয়েছেন তিনি বলছেন যে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন যে হার্ট অ্যাটাকজনিত কারণে তিনি মারা গেছেন এবং তার শরীরে যে কোনো আঘাত বা যে কোনো আঘাতের চিহ্ন তিনি পাননি বলে আমরা জানতে পেরেছি। তবে প্রকৃত ঘটনা আসলে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরও জানা যাবে বলে এখানকার যিনি চিকিৎসক রয়েছেন তিনি জানিয়েছেন। তো এই ছিল মোটামুটি এখানকার সর্বশেষ। গাজীপুর থেকে জানাছিলেন সহকর্মী। মাগুরায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত মনিরুল ইসলাম ও দাউদ মোল্লা আন্তঃজেলা ডাকাত দলের নেতা। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় গতরাত 1:30টার দিকে সদর উপজেলার বরুণাতৈল গ্রামে অভিযানে যায় টহল পুলিশ। এ সময় গোলাগুলির শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছায় তারা। এ সময় মাঠ থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত মনিরুল ইসলামের বাড়ি ফরিদপুরের মধুখালী ও দাউদ মোল্লার বাড়ি একই জেলার বোয়ালমারিতে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত 12টি ডাকাতির মামলা রয়েছে। খোঁজাখুঁজি করে এক পর্যায়ে বন্যাতল মাঠের ভিতরে দুটি লাশ আমরা দেখতে পাই, তাদের গুলিবিদ্ধ অবস্থায়। রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে অক্টোবর চাকমা নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। অপহরণ করা হয়েছে আরও একজনকে। ইউপিডিএফ রাঙামাটি সমন্বয়ক সচল চাকমা জানান, সকাল 9টার দিকে তাদের দুজন কর্মী সাংগঠনিক কাজে শুভলগের পাশে বোয়ালছড়ি এলাকায় যান। এ সময় সন্ত্রাসীরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যান অক্টোবর চাকমা। এ সময় সংগঠনের আরেক কর্মীকে অপহরণ করা হয়েছে বলে দাবি ইউপিডিএফের। পুলিশ জানিয়েছে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঝালকাঠিতে 2005 সালে জেএমবি সিরিজ বোমা হামলা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল 2 আদালতের বিচারক শেখ মোহাম্মদ তোফায়েল হাসান এরাই ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ঝালকাঠির বিকনাক গ্রামের জিয়াউর রহমান এবং বৈদারাপুর গ্রামের ফরিদ হোসেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায় 2005 সালের 17 আগস্ট সকাল 11:30টায় পরপর 5টি বোমার বিস্ফোরণে কেঁপে ওঠে ঝালকাঠি শহর। একই সময় বোমার বিস্ফোরণ ঘটে ঝালকাঠি জজ আদালত চত্বর, জেলা প্রশাসক কার্যালয়, আইনজীবী সমিতি, সদর উপজেলা পরিষদ চত্বর ও বিকনা টেম্পো স্ট্যান্ডে। এ ঘটনায় ঝালকাঠি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আলী বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। শরীয়তপুরের ভেদরগঞ্জে স্বামী স্ত্রী হত্যা মামলায় 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কাইচকুড়ি গ্রামের রোমান গোলদার, সুমন গোলদার, মমতাজ বেগম, শহীদুল্লাহ শহীদ ও বেলায়েত। 2012 সালের 22 জুন ডাকাতি করার সময় তাদের চিনে ফেলায় আব্দুল হাকিম ও তার স্ত্রী হাজেরা বেগমকে গলা কেটে হত্যা করে ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় পরদিন 23 জুন নিহতদের ছেলে আবু আলম রিধা থানায় মামলা করেন। রায় সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে তা কার্যকরের দাবি জানিয়েছেন মামলার বাদী। আসামিদের সবাই পলাতক রয়েছে। এদিকে বরগুনার পাথরঘাটায় স্ত্রী হত্যার দায়ে স্বামী বাচ্চু মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক AEM ইসমাইল হোসেন এরাই ঘোষণা করেন। 2008 সালের 27 আগস্ট পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে স্ত্রী হামিদাকে হত্যার পর মাটি চাপা দিয়ে রাখে বাচ্চু মিয়া। পরবর্তীতে হামিদাকে খুঁজে না পেয়ে 15 সেপ্টেম্বর বাচ্চুর বিরুদ্ধে মামলা করেন হামিদার মা। এ ঘটনায় বাচ্চুকে গ্রেপ্তার করা হলে হত্যার কথা স্বীকার করেন তিনি। পরে তার দেয়া তথ্য মতে হামিদার মরদেহ উদ্ধার করা হয়। বাচ্চু পাথরঘাটার কাঁঠালতলী এলাকার বাসিন্দা। এদিকে বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা। তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে হত্যাকাণ্ডে প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে 75 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুল হক কিসলু জানান, সকাল 8:30 প্রাপ্তবয়স্ক 8 আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় জামিনে থাকা মিন্নিও হাজির হন আদালতে।
পরে দ্বিতীয় দিনের মতো বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান মিয়ার আদালতে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এর আগে মঙ্গলবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির। সাক্ষ্য গ্রহণ শেষে মিন্নির জামিন বাতিল আবেদনের শুনানি হবার কথাও রয়েছে। সিঙ্গাপুরে কোভিড-19 আক্রান্ত 5 বাংলাদেশের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ফোনে এ কথা জানিয়ে দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন। রাজধানীর হোটেল কন্টিনেন্টালে ওআইসির এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বুধবার সকাল 9:30 তাকে ফোনে জানানো হয় ভাইরাস আক্রান্ত 5 বাংলাদেশির চিকিৎসা চলছে, তবে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশিদের চিকিৎসার ব্যবস্থা করায় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান মন্ত্রী এ কে আব্দুল মোমেন। বলেন, সেখানকার চিকিৎসার ওপর পূর্ণ আস্থা রয়েছে এদেশের মানুষের। তাদের সবার চিকিৎসা খরচ সিঙ্গাপুর সরকার বহন করবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। And they are doing the best they can. উনি বললেন যে আমাদের সিঙ্গাপুরের যত টপ আমাদের সার্ভিস আছে, মেডিকেল সার্ভিসে আমরা উই আর ডুইং ইট, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি ওনাকে সাহায্য করার জন্যে। বরগুনায় চীন ফেরত শিক্ষার্থী কোভিড-19 আক্রান্ত নন বলে জানিয়েছে ঢাকা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। দুপুরে বরগুনার সিভিল সার্জন হুমায়ুন হাসান শাহিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানান, গত শনিবার চীন থেকে দেশে আসেন ওই শিক্ষার্থী। এ সময় বিমানবন্দরে তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেখানে কোভিড-19 কোনো লক্ষণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর জ্বরে আক্রান্ত হলে পুলিশ তাকে বাড়ি থেকে এনে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে পাঠানো হয়। তারপরেও 14 দিন তাকে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হবে। ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ মহাখালী ঢাকা, তাদের এই রিপোর্টটা আমার হাতে আছে। এই রিপোর্টে রেজাল্ট হচ্ছে নেগেটিভ ফর কোভিড-19। কোভিড-19 সংকটে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সহ 9 মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ পিছিয়ে যাচ্ছে। প্রায় 1.5 লাখ কোটি টাকার এসব প্রকল্পে কর্মরত চীনা কর্মীদের অর্ধেকের বেশি নববর্ষের ছুটিতে নিজ দেশে আটকা পড়েছেন মরণঘাতী ভাইরাস সংক্রমণের কারণে। নতুন সংকট দেখা দিয়েছে চীন থেকে যন্ত্রপাতি ও তৈরি মালামাল আনার ক্ষেত্রেও। আর সংকট দীর্ঘস্থায়ী হলে বেড়ে যাবে প্রকল্পের খরচ, বাধাগ্রস্ত হতে পারে দেশের সার্বিক উন্নয়ন, শঙ্কায় খোদ সরকারের মন্ত্রীরাও। পটুয়াখালীতে 1320 মেগাওয়াট ক্ষমতার কয়লা বিদ্যুৎ কেন্দ্রের 2 ইউনিটে কর্মরত ছিল প্রায় 3000 চীনা শ্রমিক। এর অর্ধেক নববর্ষের ছুটিতে গত ডিসেম্বরে চীন যাবার পর আর কর্মস্থলে ফিরতে পারছেন না কোভিড-19 ঝামেলায়। ফলে গত মাসে প্রথম ইউনিটের উৎপাদন শুরুর কথা থাকলেও তা এখন অনিশ্চিত। করোনা সংক্রান্ত কারণে এখন মনে করেন চাইনিজ থেকেও আসতে পারবে না, উদ্বোধন করবে কিভাবে? কনস্ট্রাকশন এক ধরনের লোক, অপারেশন আরেক ধরনের লোক, সেই লোকগুলি তো আসতে পারতেছে না। যদি এটা আরো কন্টিনিউ করতে থাকে মাসের পর মাস, এখন থেকেও সামনে আসবে কঠিন সময়। একইভাবে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলের সাগর তলে জ্বালানি তেল খালাসে পাইপলাইন স্থাপন কাজও গতি হারিয়েছে। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করতে হলে এখনই কাজে যোগ দেওয়া দরকার 600 চীনা কর্মীর, কিন্তু আছে মোটে 300। এ নিয়ে আমরা বেশ চাপে আছি। উন্নত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে নেয়া প্রকল্পটি শুরুর যাবতীয় প্রস্তুতি শেষ করা হলেও দ্বিপাক্ষিক চুক্তি সইয়ের কাজ আটকে গেছে চীনারা আসতে না পারার কারণে। প্রায় 14,000 কোটি টাকার প্রকল্পটি আগামী 3 বছরে বাস্তবায়ন করছে সরকারি সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ PGCB, আর ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি DPDC মাটির নিচে বিদ্যুতের তার ও উপকেন্দ্র স্থাপনে নকশা তৈরির চুক্তি করে চীনের উহানের একটি প্রতিষ্ঠানের সাথে। কিন্তু ভাইরাস আতঙ্কে ওই কাজও গেছে আটকে। 25,000 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নে 300 চীনা কর্মীর দরকার হলেও এখন আছে মোটে 35 জন।
একই কারণে গতি হারিয়েছে বঙ্গবন্ধু শিল্পনগরের অবকাঠামো আর কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ। দুহাজারি ঘুমধুম রেল লাইনের নির্মাণ কাজে নিয়োজিত 90 চীনা কর্মীর মধ্যে ছুটি শেষে ফিরতে পারছেন না 30 জন। সরকারের অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতু ও রেল সংযোগ সেতুর সময় মতো বাস্তবায়ন নিয়েও আছে অনিশ্চয়তা। মাস দুয়েকের মধ্যে অসুবিধা হবে না, আমাদের স্পেন তো অলরেডি আমরা বসে, যে ওদের অনুপস্থিতি এখন সমস্যা হচ্ছে না, সমস্যা হলো 2-3 মাস পর। আমরা অপেক্ষায় আছি মার্চ এবং এপ্রিলে, আমরা দেখতে চাচ্ছি যে মার্চ এপ্রিলে গিয়ে কী দাঁড়ায় সাধারণত প্রজেক্টে। প্রজেক্টে আমার বেশ কিছু প্রজেক্টে কিন্তু আমি 2-3 মাস এগিয়েছিলাম, অনেক জায়গাতে এক পারে ছিলাম, অনেক জায়গায় কিছুটা পিছনে ছিলাম, এখন সবগুলিতেই একটু স্থবিরতা আসছে, এটা বললাম। এই জন্য ওরাও চেষ্টা করতেছে যে, কারণ ডিলে হলে কস্ট বাড়বে। এসব মেগা প্রকল্পে বিনিয়োগের বেশিরভাগ অর্থই আসছে চীন থেকে। চুক্তির শর্ত অনুযায়ী ঠিকাদার জনবল ও যন্ত্রপাতি সরবরাহ করার কথা দেশটির, ফলে শুধু জনবল ঘাটতিই নয়, সংকট তৈরি হচ্ছে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতেও। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলেও এখনও গুছিয়ে উঠতে পারেনি বিএনপি। তফসিল ঘোষণার পর শুরু হয়েছে দলটির মেয়র প্রার্থী বাছাইয়ের তোড়জোড়। মেয়র পদে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন মহানগর বিএনপির প্রথম সারির বেশ কয়েকজন নেতা। চট্টগ্রাম সিটি নির্বাচনে তফসিল ঘোষণার আগেই মেয়র প্রার্থী চূড়ান্ত করে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে আওয়ামী লীগ। এখন চলছে কাউন্সিলর প্রার্থীদের বাছাইয়ের কাজ। অন্যদিকে নির্বাচনে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপির অবস্থা ঠিক বিপরীত। আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাওয়ার কথা বললেও মেয়র পদে কে হচ্ছেন বিএনপির প্রার্থী তা এখনও অজানা। প্রার্থী হিসেবে আলোচনায় আছেন মহানগর বিএনপির বেশ কয়েকজন নেতা। সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ছাড়াও গুরুত্ব পেতে পারেন সাবেক কাউন্সিলর নিয়াজ খান ও দক্ষিণ জেলার এরশাদুল্লাহ। তবে শেষ পর্যন্ত দলীয় হাইকমান্ডের নির্দেশনা আর লন্ডনের সবুজ সংকেতই নির্ধারণ করবে মেয়র পদে প্রার্থিতা। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল, সবাই চাইতে পারে নমিনেশন। আমাদের তো একটা সেখানে স্থায়ী কমিটির একটা মিটিং হবে, সেখানে সিদ্ধান্ত নিয়ে যাকে দেওয়া হবে সবাই সেই সিদ্ধান্ত মেনে নেবে বলে আমি আশা করছি। প্রার্থিতা নিয়ে দলে কোনো বিরোধ নেই বলে দাবি মহানগর বিএনপির, তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় আছে দলটির। তৃণমূল পর্যায় থেকে মানুষের সাথে দলের সাথে আমাদের সম্পৃক্ততা আছে, সাধারণ জনগণের সাথে সম্পৃক্ততা আছে, এবং আমাদের নিজেদের এই কনফিডেন্স আছে যে আমরা জনগণের কাছে গেলে জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে না, এবং জনগণ আওয়ামী লীগের যে অত্যাচার নির্যাতন গণতন্ত্র মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছে, আইনের শাসন নাই, ভোটাধিকার নাই, মানুষ এগুলা পছন্দ করছে না। এদিকে বিএনপির প্রার্থীও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যোগ্য, সজ্জন হবে বলে মতামত নাগরিক সমাজের। নিশ্চয়ই তিনি মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ, নারী পুরুষের সমতায় বিশ্বাসী, সৎ, যোগ্য, জনকল্যাণে নিবেদিত, সর্বোপরি তিনি জবাবদিহিতার সংস্কৃতি বিশ্বাসী, এরকম হবেন, এবং তিনি তার দক্ষতা, নেতৃত্বের যোগ্যতা দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রামকে আরও এক দফা এগিয়ে নিয়ে যাবেন। গেল দুইবার মেয়র পদে আওয়ামী লীগের মঞ্জুর আলমকে প্রার্থী বানিয়ে চমকে দিয়েছিল বিএনপি। এবার মঞ্জুর আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ায় হিসেব পাল্টেছে। এ নির্বাচনে বিএনপির ঘরের লোকই মেয়র প্রার্থী হচ্ছেন, এটি অনেকটাই নিশ্চিত। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, আওয়ামী লীগের প্রার্থী নিয়ে যখন আলোচনা সবখানে, এ সময় বিএনপিরা এখনও সেভাবে গুছিয়ে উঠতে পারেনি, তো প্রার্থী নিয়ে দলের নেতারা কি বলছেন, কারা এগিয়ে আছেন? আসলে আওয়ামী লীগের মনোনয়ন যখন চূড়ান্ত হয়েছে তখনও পর্যন্ত বিএনপি তাদের মনোনয়ন ফরমই বিক্রি শুরু করতে পারেনি, যদিও গতকাল থেকে তারা মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে এবং মেয়র পদে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক যে তাদের মনোনয়ন ফরম নিয়েছেন, এবং পাশাপাশি কাউন্সিলর পদও একইভাবে বিএনপির পক্ষ থেকে মনোনয়নের জন্য এখন যে যাচাই বাছাই করা হচ্ছে, তো তারা মূলত এখন দলের যে কেন্দ্রীয় সিদ্ধান্ত সেটির অপেক্ষায় ছিলেন, এবং এখন যেহেতু সেই প্রক্রিয়া শুরু হয়েছে হয়তো কয়েকদিনের মধ্যেই যে চূড়ান্ত হবে চট্টগ্রামে বিএনপির মেয়র প্রার্থী
কে হচ্ছেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে গেল শুক্রবার আপনি জানেন যে চট্টগ্রামে মনোনয়ন দেওয়া হয়েছে একেবারেই একটি নতুন মুখকে, তো বিএনপির পক্ষ থেকে কি হবে সেটি নিয়ে এখন মানুষের মধ্যে আলাপ আলোচনা চলছে। কারণ সর্বশেষ যে বিএনপি যেই সিটি কর্পোরেশন নির্বাচন অংশ নিয়েছিল চট্টগ্রামে, সেখানে যিনি প্রার্থী হয়েছিলেন তিনি অনেকটাই একেবারেই যে নতুন বলা যায় বিএনপির জন্য, যিনি অন্য দল থেকে আসা, যার কারণে যেই চমকটুকু দেখিয়েছিলেন তিনি মেয়র হওয়ার পর বিএনপির জন্য খুব একটা ভূমিকা রাখেননি বলে তাদের যে অভিমত, যার কারণে এবার তারা চান যে মাঠের পরীক্ষিত কেউ প্রার্থী হবেন এমন আশাটি আমরা দেখেছি তৃণমূলের নেতাকর্মীদের পাশাপাশি এখানকার যারা নগর যে কমিটিতে যারা রয়েছেন তারা এই প্রত্যাশাটুকু করেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে নির্বাচনের আমেজ কিন্তু এর মধ্যে চট্টগ্রাম নগরীতে শুরু হয়েছে। আমি কিছুক্ষণ আগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আসছিলাম, সেখানে মূলত যে আওয়ামী লীগের যিনি মনোনয়ন পেয়েছেন তিনি সেখানে ট্রেন যুগে সেখানে আসার পর আমরা দেখেছি যে প্রায় কয়েক হাজার মানুষ সেখানে জড়ো হয়ে সেখানে তাকে সংবর্ধিত করেছেন, এবং সেখানে তিনি তার দেয়া বক্তব্যে যেখানে নগর আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশাপাশি অনেক জনসমাগম হয়েছিল সেখানে তিনি তার দেয়া বক্তব্যে বলেছেন যে তিনি যদি মেয়র নির্বাচিত হতে পারেন সেক্ষেত্রে চট্টগ্রাম নগরীকে একটি সন্ত্রাস এবং মাদকমুক্ত শহরে পরিণত করবেন। পাশাপাশি এর আগে আওয়ামী লীগের যারা প্রার্থী নির্বাচিত হয়েছিলেন তাদের যে উন্নয়নের ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা তিনি রক্ষা করবেন। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। লক্ষ্মীপুরে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়েছে পল্লী উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি ভুয়া বেসরকারি প্রতিষ্ঠান। দ্বিগুণ লাভ আর কম সুদে ঋণের প্রলোভনে পড়ে সেখানে টাকা জমা দিয়ে প্রতারিত হয়েছেন কয়েকশো গ্রাহক। টাকা ফেরত পাওয়ার দাবিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে ভিড় করছেন গ্রাহকরা। প্রতারক চক্রটি বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। মাসখানেক আগে লক্ষ্মীপুরের উত্তর তেমোহনীতে মেহের খা রোডে ভাড়া বাসায় কার্যক্রম শুরু করে পল্লী উন্নয়ন ফাউন্ডেশন। নানা ধরনের আর্থিক সুবিধার কথা বলে অর্থ সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। দেয়া হয় ইসলামী শরিয়া অনুযায়ী দ্বিগুণ লাভের প্রতিশ্রুতি। প্রতি লাখে মাসিক 10,000 টাকা দেওয়ার কথা বলে প্রায় 400 গ্রাহকের কাছ থেকে কোটি টাকা সংগ্রহ করে পল্লী উন্নয়ন ফাউন্ডেশন। তবে রোববার সব কার্যক্রম বন্ধ করে অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে ভিড় করছেন গ্রাহকরা। তারা দেখে শুনে আমাদের বাড়ি থেকে আসছে, আমাদেরকে টাকা দিবে বলছে, এইভাবে বলি আমাদের থেকে 5,000 টাকা নিছে, এখন আসি দেখতেছি যে নাই। রোববার থেকে টাকা নেই আমার মোবাইল, বলছে ভাই 10,000 টাকা মোবাইলে দেন, আমি আপনার দোকানে আসেন, ভাই আমি ব্যাংকে টাকা জমা দিতে হবে। এরপরে দিয়ে উনি আর মানে টাকা দেওয়ার পরে মোবাইল বন্ধ, আমরা অফিসে আসছি, অফিসে বন্ধ, আর কোথায় কিছু নেই। পল্লী উন্নয়ন ফাউন্ডেশন নামে কোনো এনজিও নেই বলে জানিয়েছে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নুরুল ইসলাম পাটোয়ারি। প্রতারক চক্রটির বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। আমি বিষয়টা শুনেছি যে অনেক লোকের কাছ থেকে এরা অর্থ আত্মসাৎ করেছে ঋণ দেওয়ার কথা বলে। আমি আমার সংশ্লিষ্ট শহর সমাজসেবা কার্যালয়ের অফিসার এবং সমাজকর্মীদেরকে পাঠিয়েছি এ ব্যাপারে আমাকে একটা সিনপসিস দেওয়ার জন্য। ওরা আমাকে বিস্তারিত জানালে আমরা ওই রিপোর্টটা প্রশাসনিকভাবে জেলা প্রশাসন বরাবর পাঠিয়ে দেব। এই অবস্থায় ভাড়া বাড়ির মালিক ফারুক হোসেন পড়েছেন বেকায়দায়। পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তারা গ্রাহকের টাকা আত্মসাৎ করলেও গ্রাহকদের তোপের মুখে পড়েছেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাভারে প্রাইভেট কারে যাত্রী বহনের নামে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের দুই সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সোমবার তাদের সাভার থেকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ। দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার আরও জানান, মানিকগঞ্জে কর্মরত পুলিশ কনস্টেবল লিটন মাহাতোকে যাত্রী বহনের নামে নবীনগর থেকে অপহরণ করে চক্রটি, পরে তাকে জিম্মি করে পরিবারের কাছ থেকে 1,25,000 টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় অভিযোগের পর তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। মিরপুর থেকে চক্রটির অন্যতম সদস্য মর্তুজা ও চাঁদপুরের মতলব থেকে শাহিনকে গ্রেপ্তার করা হয়। তিনটা মামলা তদন্তকালীন সময় আমরা গত 17 তারিখে ফেব্রুয়ারি মাসের 17 তারিখে একটা চক্র ধরতে পারি। তাদের দুজন আটক আছে, তাদের কাছে সেখানে গাড়ি উদ্ধার হয় এবং তারা তিনটা মামলা স্বীকার করছে এবং আদালতে অনসিক্সড বড় করেছে তারা।